রাজ্য সরকারের কর্মচারীসকলের এই মুহূর্তে জানাব বিচাৰিছো এটা গুরুত্বপূর্ণ খবর। এবার কর্মচারীসকলের নতুন নির্দেশনা আহিছে, ওয়েবসাইট মুক্তি করেছে কর্মচারীসকলের বিশেষ নির্দেশনা। জনতার কাম নকরিলে দিব লাগিব দরমহার টাকা মুক্তি করা হয়েছে এটা বিশেষ পোর্টেল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পিছতে এই পোর্টেল মুক্তি করেছে। আর টি পি এস কমিশনত দিব পারিব অভিযোগ, দেশের ভিতরতে অসমত প্রযোজ্য হয়েছে এই ব্যবস্থা। 45 দিনের ভিতর সাধারণ জনতার কাম আদায় করিব লাগিব। সরকারি কর্মচারী সকলে অভিযোগের ভিত্তিত প্রতিদিনে 20 টাকা করে জরিমানা ভরিব লাগিব। মরণোত্তর পরীক্ষার রিপোর্ট, রেশন কার্ডর কাম, মাটি বাড়ির কাম এতিয়ারপরা লগে লগে সমাধান করিব লাগিব। কর্মচারী সকলে সময়মতে কাম নকরিলে অন্যথা রাজ্য সরকার রুখত পড়িব কর্মচারী। আর অভিযোগের নিযুক্তি করা হয়েছে বিশেষ বিষয়াক, সরকারি কর্মচারীক নাকি লগার এই ব্যবস্থা লৈছে। জনতার কাম নকরিলে দিব লাগিব দরমহার টাকা, কাম নকরি হেমাহি করিলে দিব পারিব অভিযোগ মুক্তি করেছে এই বিশেষ পোর্টেল। আর টি পি এস কমিশনত দিব পারিব আপনি লগে লগে অভিযোগ। আর দেশের ভিতরতে অসমত এনে ব্যবস্থা প্রথম প্রবর্তন করেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছে যে 45 দিনের ভিতর সাধারণ জনতার কাম আদায় করিব লাগিব।